ব্ল্যাক মার্কেটিং করে কারা, বিদেশি এজেন্ট হয় কারা, বিদেশে টাকা চালান দেয় কারা, হুট করে কারা, এই আমরা যারা শতকরা পাঁচজন শিক্ষিত, এই আমাদের মধ্যেই ঘুষখোর দুর্নীতিবাজ, আনকুট। মাননীয় স্পিকার, সেই পাঁচ ভাগ শিক্ষিতের হার আজকে আরো বৃদ্ধি পেয়েছে, যেই কারণে সেই দুর্নীতিও বৃদ্ধি পেয়েছে। এবং এই 2022 সালে, শুধু 2022 সালেই মাননীয় স্পিকার, আমাদের দুদকে 19,000 অভিযোগ জমা পড়েছিল, কিন্তু দুদক মাত্র 4% আমলে নিয়েছে মাননীয় স্পিকার। সম্প্রতি হাইকোর্ট থেকে দেখেছি দুদক যাদেরকে অব্যাহতি দিয়েছিল তাদের তদন্তের কাজগুলো হাইকোর্ট তলব করেছেন, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিগত সময়ে অনেক দুর্নীতিবাজদেরকে দুদক তলব করেছিলেন, কিন্তু তাদেরকে থেকে অব্যাহতি দেওয়া করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে। কেউ যদি অন্যভাবে অব্যাহতি পেয়ে থাকেন তাদের সুষ্ঠু তদন্ত হোক। মাননীয় স্পিকার, আজকে সরকার হজ প্যাকেজ 5,203 কোটি টাকা, আমাদের টাকা সুইস ব্যাংকে যায়, আমাদের টাকায় কানাডা, দুবাই, আমেরিকায় এক একজন 10টা, 5টা, 20টা বাড়ি ক্রয় করেন। মাননীয় স্পিকার, এই দেশের টাকা যায়, আগে শুনতাম বেগমপাড়া কানাডাতে হচ্ছে, এখন দেখি দুনিয়ার অনেক জায়গাতে বেগমপাড়া হচ্ছে, সেটা শুধু রাজনীতিবিদরা না মাননীয় স্পিকার, সেখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমি দেখেছি সেখানে সরকারি কর্মকর্তারাও আছেন, তাদেরও বেগমপাড়া রয়েছে ওইখানে। এই সব যে টাকা পাচার হয়ে যায়, এই সব বেগমপাড়া তৈরি হয়, এদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না মাননীয় স্পিকার। এদের টাকা কিভাবে পাচার হয়, আমাদের কেন্দ্রীয় ব্যাংক তারা কিভাবে মনিটরিং করেন, এই দেশ থেকে কিভাবে টাকাটা যায়, ওইখানে দামি দামি বাড়ি ক্রয় করা হয়, সেটি আমরা আটকাতে পারি না। আটকাতে পারি না বলেই মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশাল অর্জন আমাদের প্রশ্নবিদ্ধ করে, এদের কারণে মাননীয় স্পিকার।